24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। ভেসেল থেকে হুগলি নদীতে পড়ে তলিয়ে যাওয়া দুই ছোট্ট বোনের এখনো কোনো খোঁজ নেই। নামানো হয়েছে ডুবুরি, ওড়ানো হয়েছে ড্রোন, বোট নিয়ে চলেছে তল্লাশি, তবু এখনো খোঁজ নেই দুই শিশুকন্যার। কলকাতার বাসিন্দা জাকির হোসেন তার দুই মেয়ে ও পরিবার নিয়ে রবিবার ডায়মন্ড হারবার বেড়াতে যান। ফেরিঘাট থেকে তারা ভেসেলে পৌঁছন পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি। সেখান থেকে ফেরার পথেই বিপত্তি। পরিবারের দাবি, ফেরিঘাটের কাছে এসে আচমকা ভেসেল থেকে জলে পড়ে যায় দুই বোন। তারপর থেকেই তাদের আর খোঁজ নেই। চেষ্টা সবরকমভাবে চলছে, সিভিল ডিফেন্সের টিম আছে, এসডিআরএফের টিম আছে, স্কুবা ডাইভার নেমেছে, সবরকমভাবে চেষ্টা চলছে। আমাদের অনেকগুলো মাল্টিপ্রংড এফোর্ট আমরা দিচ্ছি। এসডিও সাহেবের সিভিল ডিফেন্সের টিম কাল থেকে অপারেশনাল আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ যেটা, তার সঙ্গে আমাদের 6 ব্যাটালিয়ন থেকে ট্রেন টিম এসছে, তার সঙ্গে আজকে এনডিআরএফের যে টিম তারাও জয়েন করেছে। ফেরিঘাটে রক্ষী থাকলে হয়তো এমন ঘটনা ঘটতো না, দাবি পরিবারের। এখানে স্টিমার যেখানে লাগছে সেই সময় যদি গার্ড থাকতো বাচ্চারা দেখার জন্য, লোকের দেখার জন্য, তাহলে এরকম ঘটনা হতো না। না এখানে সিসিটিভি ক্যামেরাও চলছে, না এখানে কোনো লোক দেখাশোনার জন্য আছে। জলে দুই শিশু, অথই জলে গোটা পরিবার। হিন্দল দে, এবিপি আনন্দ। চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল কালী মন্দির। ভয়ঙ্কর ভাঙনের এই ছবি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ মহেশটোলা গ্রামের। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার থেকে গঙ্গা তীরবর্তী এই এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তলিয়ে গেছে আস্ত দোতলা বাড়ি, বিঘার পর বিঘা কৃষি জমি। রবিবার গঙ্গা গর্ভে চলে যায় গ্রামের শ্মশান কালীর মন্দির। তারপর থেকে আশ্রয়হীন হওয়ার আশঙ্কা তারা করে বেড়াচ্ছে এখানকার বাসিন্দাদের। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। এদিকে 3 কিলোমিটার দূরে নদী ছিল 3 বছর আগে, আজকে কাটতে কাটতে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে 3 কিলোমিটার পিছনে। আজকে যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, এই মুহূর্তে এসে বস্তা ফেলছে, এই বস্তা ফেলে কোনো কাজ হবে না। কয়েকদিন ধরে যে জলটা ছেড়েছে ফারাক্কা ব্যারাজ, এই ফারাক্কা ব্যারাজের জন্য আমাদের ক্ষয়ক্ষতিটা এখন বর্তমানে যা চোখে দেখলাম সেটা একবারে চোখে দেখতে পাচ্ছি। ফারাক্কা ব্যারাজের জন্য ক্ষতিটা আমাদের হয়ে গেল পুনরায়। আজকে ফারাক্কা ব্যারাজের আওতার বাইরে 8 কিলোমিটার আপ এবং 8 কিলোমিটার ডাউনে ফারাক্কা ব্যারাজের আন্ডারে পড়ে, তারপরেও আজকে শামশেরগঞ্জের আঙুল কবলিত এলাকা, সেই এলাকার মানুষের দুর্দশা দেখতে না পেরে আমাদের কেন্দ্র সরকার আজকে 53 কোটি টাকা দিয়েছে। রাজ্য সরকার কি করলো? পাশের জেলা মালদার মানিকচকেও গঙ্গা ভাঙন অব্যাহত। ভাঙনের কবলে গোপালপুর বালুটোলা গ্রামের প্রায় 300 মিটার এলাকা ভিটে ছাড়া হওয়ার চিন্তায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। রাজীব চৌধুরী ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। বিয়ের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে তাদের ভাগ্য নির্ভর করবে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার ফলাফলের ওপর। এই বিষয়টি পরবর্তী বিজ্ঞপ্তিতে জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। গত 29 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে জানায়, বিয়ের যোগ্যতা সম্পন্নরাও প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয় মামলার। বিচারপতি জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএড প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলার ফলাফলের উপর নির্ভর করছে বিএড যোগ্যতা সম্পন্নদের ভাগ্য। 21 অক্টোবর নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তাতে এর উল্লেখ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তারপরই বিচারপতি তার নির্দেশে জানান, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2018 সালের 28শে জুন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা NCTE তাদের সংশোধিত বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএড যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও অংশ নিতে পারবেন। NCTE-র এই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেয় রাজস্থান হাইকোর্ট। রাজস্থান হাইকোর্টের সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় NCTE। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। শৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।